যে আমাদের কলেজের শান্তি শৃঙ্খলা যে রয়েছে এর বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অপবাদ আসতেছে, মিথ্যা প্রচার প্রচারণা চালাচ্ছে, এর বিরুদ্ধে আমাদের বিক্ষোভ এবং আমাদের এখানে অবস্থান এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি যে কলেজে যে সুন্দর ক্লাস চলতেছে, সুন্দর শিক্ষার পরিবেশ চলতেছে এবং এখানে কোনো মারামারি চলছে না, হানাহানি চলছে না, এই পরিবেশগুলো বিনষ্ট করার জন্য বিভিন্ন মহল বিভিন্ন জায়গা থেকে অপপ্রচার চালাচ্ছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এর বিরুদ্ধে আমাদের অবস্থান। যেমন কেউ কেউ বলতেছে যে আমাদের এখানে নাকি মাদকের আখড়া, এটা সম্পূর্ণ মিথ্যা। কেউ কেউ বলতেছে এখানে টর্চার সেল, এটা সম্পূর্ণ মিথ্যা। এবং কেউ কেউ বলতেছে এখানে পড়ালেখা সুষ্ঠু পরিবেশ নেই, এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমাদের এই সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং বিভিন্ন সময় সেটার স্বাক্ষর আমাদের শিক্ষার্থীরা রেখে চলতেছে। এবং এই যে দেখেন আপনি স্বতঃস্ফূর্ত ক্লাস চলতেছে, 27,000 শিক্ষার্থীর প্রায় সকলেই অনার্স মাস্টার্স একাদশ দ্বাদশ ডিগ্রি সকলেই এখানে স্বতঃস্ফূর্তভাবে ক্লাস করতেছে এবং সকলেরই সমান অধিকার এখানে রয়েছে। একটা কথা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে সুনামধন্য কলেজ। আমাদের কলেজকে নিয়ে যদি কেউ অপপ্রচার চালায় তাহলে অবশ্যই আমরা মাঠে নামব। এটা হচ্ছে সুনামধন্য কলেজ নারায়ণগঞ্জের ভিতর। সো কত অনেক ধরনের লোক আছে আমাদের কলেজকে নিয়ে নানা ধরনের কটুক্তি করতেছে, তো এটা তো ঠিক না। আরেকটা কলেজকে নিয়ে তো সেটাই, আমাদেরকে নিয়ে যদি কোনো কিছু করায় আমরা অবশ্যই মাঠে নামব। আমাদের কলেজে প্রায় 20-25 হাজার মতো শিক্ষার্থী আছে। তো একটি কলেজকে, একটি শিক্ষা প্রতিষ্ঠানকে মাদক এবং জঙ্গিদের আড্ডাখানা বলা এটা মোটেও ঠিক না। আমাদের যারা শিক্ষার্থীরা রয়েছে, আমরা রাজনীতি বুঝি না, আমরা আমাদের অবস্থান থেকে প্রতিরোধ করব। যদি কোনো চক্র, কোনো রাজনীতি বা কোনো যে কোনো মহল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে, আমাদের শিক্ষার্থীদের শান্তি নষ্ট করার লক্ষ্যে কাজ করে যায়, আমরা মাঠে নামব। এবং যদি আমরা মাঠে নামি তাহলে যারা এই ধরনের কাজগুলো করতেছে তারা কিন্তু সামাল দিতে পারবেন না। সো বি কেয়ারফুল, আপনারা আপনাদের মতো চলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে আমাদের মতো চালাতে দিন। আমাদের কটুক্তি করছে আমাদের কলেজকে নিয়ে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে, আমাদের শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থীরা, আমরা নর্মালভাবে আমরা সাধারণ যে কার্যক্রমগুলো চলছে আমরা সাধারণভাবে ক্লাসগুলো করছি। হ্যাঁ, এদিকে আরও অনেক কার্যক্রম চলছে, যেমন রোভার স্কাউট, তারপরে খেলাধুলা, সব সমানভাবে আমরা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, এদিকে যারা আমাদের কটুক্তি করছে তারা আমাদের বিরুদ্ধে সবগুলো মিথ্যা অপবাদ দিচ্ছে। হ্যাঁ, এই বিরুদ্ধে আমরা যদি মাঠে নামি তাহলে ওনারা কিন্তু টিকতে পারবেন না। আমরা 20-25 হাজার মানুষ, আমাদের শিক্ষার্থী আছে কলেজের মধ্যে, তারা যদি আমরা রাস্তায় নামি তাহলে ওনারা সামাল দিতে পারবে না। একজন শিক্ষার্থী ছিনতাই শিকার হয়েছে, তো আমাদের কলেজটা অনেক সুনাম, আমাদের কলেজের ছাত্ররা খুবই সৎ, এগুলোর পিছনে আমাদের কলেজের কোনো স্টুডেন্টদের কোনো হাতই নেই। তো সো আমাদের কলেজ নিয়ে তো এইসব খারাপ কথা বলবো, আমরা কেউ এটা মেনে নিব না। আসলে কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে গেলে আমাদের নারায়ণগঞ্জের ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ তোলারাম কলেজকে নিয়ে যে কোনো দলই হোক আর কি হোক যে কোনো ধরনের অপপ্রচার চালালে আমরা কলেজের 25,000 শিক্ষার্থী তার বিরুদ্ধে আন্দোলন করব। আর আমাদের চিন্তার বিষয়টা হলো, আমাদের ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে কলেজের আশেপাশে এবং চাষের আশেপাশে চিন্তার ঘটনা বাড়ছে, চিন্তাকারীদের উৎপাত বাড়ছে। সেক্ষেত্রে আমাদের প্রায়ই দেখা যায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের মোবাইল চিন্তায়ের ঘটনা ঘটছে এবং উত্তেজিত জনতা তাদেরকে মারধর করছে। তো এই ব্যাপারে আমরা কলেজের প্রশাসনকে জানিয়েছি যে চিন্তায়ের উৎপাত বাড়ছে, কলেজ প্রশাসন যে ব্যবস্থা নেবে আমরা সেই পক্ষে আছি এবং আমরা প্রয়োজনে ডিসির কাছে এবং আমার ডিসি মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দিব যে আমাদের কলেজের স্টুডেন্টদের মোবাইল চিন্তায় হচ্ছে এবং কলেজের আশেপাশে প্রায় চিন্তায়ের ঘটনা ঘটছে। আচ্ছা,
আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।